তিন আসনেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিকেল 3:20 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর আগে গত শনিবার 18 নভেম্বর সাকিব আল হাসানের পক্ষে স্বজনরা ঢাকা 10, মাগুরা 1 ও 2 আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এদিন সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসলে নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এই সময় অনেকেই তার সঙ্গে ছবিও তোলেন। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 30 নভেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 1 থেকে 4 ডিসেম্বর। মনোনয়নপত্র আপিল ও নিষ্পত্তি 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 17 ডিসেম্বর। প্রতীক বরাদ্দ 18 ডিসেম্বর। নির্বাচনী প্রচার ও প্রচারণা 18 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত এবং ভোট গ্রহণ 7 জানুয়ারি অনুষ্ঠিত হবে।